এখন মেশিনে তৈরি করে আপনারা দিতেছে এমন আপনি কত করে বেচেন? মানুষ গরিব মানুষকে মানুষকে হয়রানি করে বাংলাদেশে আপনি পাল্লা কত করে বেছেন? 80 টাকা সকাল থেকে বেছেন এবং এরপরে 80 টাকা বেছেন ভাই? আমি সঙ্গে থাকি, আমি সঙ্গে থাকি। আমি এই জায়গায় ছোটবেলা থেকে ব্যবসা করি, আমি আমি কখনো এই জায়গায় পেঁয়াজ বিক্রি করিনি। আমি বিক্রি করছি সবজি। গত সপ্তাহে কত ব্যবসা? আমি বিক্রি করিনি, আজকে প্রথম। চালান দাও, পেঁয়াজ চালান লোক। ভাই বুঝতে পারছি, ভয় কইতেছি। পরশু দিনে আচ্ছা, আপনি ঠিক আছে, কয় বেসটা পেঁয়াজ বেছেন? আমি গতকালকে কয় বস্তা আনছে? আমি ওই যে তিন পাতা কালকে পড়ছি, কিন্তু পাতা ভালো হয়েছে, এই দিকে তিনটা সত্তর তারিখের রেটটা দেখো তো, একবার কোন চারটা, একবার কোন ছয়টা, দশটাতে চারটা দিচ্ছি, ওই যে দুইটা আছে পিছনে আর
কেমনি দিল একদিনে আজকে তো আমরা জানি পাবনার রেট বেশি, তবে আপনি পাবনার তাই না কিভাবে কম দেন বলেন? আপনি আজকে বেচছেন কত? 35 টাকা। গতকালকে বেচছেন 55 টাকা। একদিনে 20 টাকা ডিফারেন্স কেমন হইল আপনি আমাকে বলেন? একটু বসলে ভালো হয়। কিছু করার নেই তো ভাই, আজকে এমন কি হয়ে গেল যে কেজিতে 20 টাকা কমে গেল? একটা ক্রাইসিস সিচুয়েশনের এই সুযোগটা কাজে লাগাইয়া আপনারা এই কাজটা করছেন। চালানটা বের করেন আর ওই যে সেল রিসিপ্ট গুলো বের করেন, সেল রিসিপ্টে বইটা বের করেন। ইয়া তুই কালকে পরশু ডেটে ত্রিকা নিলে যথেষ্ট বুঝে যেতে পারবে। আমার সেকেন্ড কপি কই এটা? ভাই আমি তো জানি না, আপনি যে একটা লেখা দিতেছেন আপনার কাছে একটা ডুপ্লিকেট কপি থাকবে না? আমার দরকার নাই, আমি আপনারা জিজ্ঞেস করতেছি। এটা ডুপ্লিকেট কপি যদি না থাকে তাহলে আমি কেমনে বুঝবো আপনি কত বেচছেন? আপনার কাছে ওই ডকুমেন্টস কত আছে? আপনি কপি রাখবেন না আপনি? আবার আমার খাতা দেখলে হবে না? আমার দেখতে তাহলে এটা দিচ্ছেন কি জন্য আপনি? এটা কইরা দিচ্ছেন তাহলে এটা ডুপ্লিকেট কপি মতে গিয়ে গেল হিসাবে তো ডুপ্লিকেট কপি আপনার কপি একটা আপনার কাছে থাকবে। পেঁয়াজ আলু এবং চালের গত বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং আজকের যে চালানের সাথে যে আমরা অমিল দেখলাম তাতে আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে যে কিছু অসাধু ব্যবসায়ীরা
গত বৃহস্পতিবার এবং শুক্রবার সাধারণ ক্রেতাদের কাছ থেকে তারা মূল্য বেশি দামে বিক্রি করেছে। এবং আজকে যেটা আমরা দেখলাম তাতে আজকে মোটামুটি অনেক জায়গায় ঠিক আছে, আবার দুই এক জায়গাও তাদের দাম বেশি ছিল, তখন আমরা তাদেরকে আমাদের হস্তক্ষেপে তাদেরকে যে প্রকৃত মূল্য সেই মূল্য তারা বিক্রি করে, যেমন আলু বিক্রি করতে ছিল 100 টাকা, সেই আলু আমরা তাদেরকে বসতে 80 টাকা তারা বিক্রি করি, সেভাবে এখন বৃদ্ধি করছে। সাধারণ মানুষ যাতে এই ধরনের কোন অবস্থার শিকার হয়, কোন গুজবে বা এই করোনা আতঙ্কে কোন সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই একটা সতর্কতামূলক ব্যবস্থার জন্য আজকে আমরা বাজারে এসেছি আমাদের উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশে। এটা আমাদের চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি যখন স্বাভাবিক না আসে। আমরা প্রতিদিনে আমরা বিভিন্ন জায়গায় এটা যাব এবং জনসাধারণকে আমরা বলবো যে আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই, কোনো গুজবে আপনারা কান দিবে না, এবং ব্যবসায়ীদেরকে বলবো যে আপনারা যাতে কোনো অবস্থাতেই এই বেশি মূল্যে আমাদের এই জিনিসপত্র বিক্রি না করে, এবং যারা বেশি মূল্যে বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব জায়গায় আমরা এখানে শুরু করছি, আমরা বিভিন্ন জায়গায় যাবো, সব জায়গায় আমরা যাবো। ধন্যবাদ আপনাকে।